মর্নিং রাধে রাধে সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সকাল সকাল তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো কি বেশিরভাগ ভ্লগগুলোই আমি আমার গোপু দর্শন দিয়েই তোমাদের কাছে শুরু করি। তো এইগুলো একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দেখো আমি আমাদের জন্মাষ্টমীর আগে মিস্টার গাঙ্গুলি এই দেওয়ালগুলোকে সব ঘষেছে। এগুলো ঠাকুর ঘরের দেওয়াল, ঠিক আছে, কারণ এখানে ঠাকুর রয়েছে, এগুলোকে সব রং করা হবে। যেগুলো ড্যাম পড়েছিল, যেগুলো খারাপ হয়ে গেছে, সেগুলোকে সব ঘষেছে। তো সেজন্যই আমি এই ক্লিপসটা তোমাদের সাথে যে শেয়ার করলাম না, ভিডিওটা তো রবিবারে, কিন্তু এই ক্লিপসটা আমি সোমবার সকালে নিলাম তোমাদের রবিবারের ব্লগটার ভেতরে ঢুকিয়ে, যাতে তোমরা শেয়ারটা করতে, মানে তোমাদের সাথে শেয়ারটা করতে পারি। কাজগুলো কিন্তু রবিবার হয়েছে, ঠিক আছে, আর সোমবার আমি ক্লিপসটা দিলাম। এই দেখো, এটা দেখে ফার্স্টে ডাল মনে হচ্ছিলো না, আদৌ আমি চাউমিন ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা রবিবারের দিন সকালে তোমাদের সাথে শেয়ার করছি। রবিবার সকালে তো একটু অন্যরকম ব্রেকফাস্ট হওয়া দরকার। তো মিস্টার গাঙ্গুলি বাড়িতে রয়েছে, তো সেখানে বিশেষ কিছু চাউমিনে ইউজ করিনি, একটু বেশি করে ঝাল দিয়েছিলাম। যার তো কাঁচা লঙ্কাগুলো এত ঝাল ছিল, বুঝতে পারিনি যে অতটা ঝাল হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর আলু আর পেঁয়াজ দিয়ে তোমার চাউমিনগুলোকে বানাবো। আর চাউমিনে আমি একটা জিনিস তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আমি যখন চাউমিনটা সেদ্ধ করি তখনই তার মধ্যে একটুখানি হলুদ দিই, ওই জলটার মধ্যে হলুদ, নুন আর সাদা তেল, যার ফলে সাদা তেলের ফলে তো একটার সাথে একটা লাগে না চাউমিনটা। আর আমি খুব অল্প পরিমাণ, মানে একদম গলিয়ে ফেলি না চাউমিনটাকে কখনোই, সেটা তোমরাও করবে না। আর হলুদটা দিলে আমি দেখেছি একটা অন্য রকমের, না মানে চাউমিনের রঙটা তো চেঞ্জ হয়ে যায় আর দেখতেও ভীষণ ভালো লাগে। কিন্তু তোমরা যদি এই কী বলে দেখেছো কী সুন্দর দেখতে লাগছে না বলো, যে মনে হচ্ছে চাউমিনের অরিজিনাল কালারটাই বোধ হয় এইরকম ছিল। যাই হোক, আমি কিন্তু আর যখন তোমার ওই আলু পেঁয়াজটা ভেজেছি তার মধ্যে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি হলুদ, সরি একটুখানি নুন, হলুদ তো আমি চাউমিনেই দিয়েছি, আর তোমার একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম, বুঝতে পেরেছো, আর আমি কোনো মশলা ইউজ করিনি। তো ব্যাস এর মধ্যে ভেবেছিলাম কি একটু কেওড়া জল দিলে হয়তো ভালো, সেন্টটা ভালো আসবে, কিন্তু তারপরে ভাবলাম যে সকালবেলার ব্রেকফাস্টে খাবে কী দরকার আছে, কেওড়া জল গোলাপ জল সব কোনো মানে হয় না, একদম সিম্পলভাবেই বানে। তো সিম্পলভাবেই বানিয়েছিলাম, আর এটা শুধু মিস্টার গাঙ্গুলি আর আমার জন্যই বানিয়েছিলাম, একটুখানি ছিল, সেটা আমার শাশুড়িমা জাস্ট টেস্ট করেছেন, আর কিন্তু কেউ খায়নি, ওই জন্যই পরিমাণটা একটু কম করে বানানো হয়েছিল। তো যাই হোক, এই খাওয়াটা খাওয়ার পরেই মিস্টার গাঙ্গুলি চলে গিয়েছিলো কিন্তু ঠাকুর ঘরে, আর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। ব্রেকফাস্টটা করার পরেই যে দুজনের ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, কোনো ডিম টিমও দিইনি আজকে চাউমিনে, একদম নর্মালভাবে বানিয়েছিলাম, খেতে বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল। তারপরে যেটা করছিলাম এটা হচ্ছে পেঁয়াজের রস, আমি মাথার মধ্যে পেঁয়াজের রস লাগাচ্ছিলাম। সবথেকে বড় কথা, চান তো আমার হয়ে গেছে, কিন্তু চান করার সময় আজকে আমি শ্যাম্পু করিনি, রবিবার দিন হয়েছে, তো কি আমি ভেবেই রেখেছিলাম যে আজকে পেঁয়াজের রসটা দেবো, তারপরে মাথা আবার সেকেন্ড টাইম, আমি তো এমনি অন্য সময়ও চান করি দিনের মধ্যে, তো সেকেন্ড টাইম আবার গিয়ে চা মাথাটা শ্যাম্পু করে নেবো। তারপর মিস্টার গাঙ্গুলি চলে গেল ঠাকুর ঘরে, আর আমি চলে এলাম তোমার রান্নাঘরে। এখানে দেখো, আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো ভেবেছি জানো তো, সেটা হচ্ছে আমার কাছে মানে শ্বশুরমশাই কিছুটা মাছের ডিম এনে রেখেছিলো, তো আমি মাছের ডিমের কারি, মানে বড়া করে কারি তোমাদের সাথে পরের ভিডিওতে মেবি শেয়ার করব, পরের দিন হয়তো বানাবো। কিন্তু আজকে আমি দুটো বড়া বানিয়ে রেখেছি জাস্ট ফর এই উচ্ছে আলু যে ভাজা, ভাজাটার মধ্যে মাছের ডিমটা দেবো, ভীষণ ভালো লেগেছিলো খেতে, ভীষণ, এটা আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি, বাট ভীষণ ভালো লেগেছিলো। এই দেখো বড়াটা থেকেই আমি কিন্তু খুলছি, জাস্ট বড়াটা দুটো বানিয়ে রেখেছিলাম সেটা থেকেই খুলে খুলে, ওখানে আমি পাঁচ ফোড়ন আজকে মানে ফোড়ন দিয়েছি তেলটার মধ্যে, তারপর উচ্ছে আলুটা ভেবেছি, নুন হলুদ দিয়েছি, আর এই বড়ার মধ্যে তো বেসন একটুখানি দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটুখানি বড়া দুটো তিনটে ভেজেছি, ভেজে আমি দুটো বড়াই এর মধ্যে ইউজ করেছি, আর বাকি বড়াগুলো ভাজবো বা তোমাদের কারি করবো, বড়ার কারি, মাছের ডিমের বড়ার কারি, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো বিশ্বাস করো, আমি এমনিতে কিন্তু তিতো খুব একটা তো পছন্দ করি না, যারা আমার ব্লগ দেখেছো বা জানো, কিন্তু এই উচ্ছেটা তাও চলে, উচ্ছে আলু দিয়ে বা কুমড়ো দিয়ে যদি ভাজা হয় তিতোটা একটু কমে যায়, আর এই মাছের ডিমটা দেওয়ার টেস্টটা এত ভালো হয়েছিল, আর মনে হচ্ছিলো যে মানে সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম বোধহয় উচ্ছে এত তৃপ্তি করে খাচ্ছি, এতখানি করে এতটা ভালো হয়েছিল। আমি দেখেছি মাছের ডিম, মানে আমি মাকে বানাতে একবার দেখেছিলাম, পুঁই শাকের তরকারিতেও মাছের ডিম মানে ঝুড়ি করে দিয়ে দিতে,
মানে এরকমভাবে যেভাবে আমি উচ্ছের মধ্যে দিলাম সেরকমভাবে, ওটাও অসাধারণ টেস্ট লাগে, অসাধারণ। তো যাই হোক, দুপুরবেলাতে আমার শ্বশুরমশাই যখন খেতে বসেছিল, তো শ্বশুরকে খেতে দেওয়ার সময় আমার শাশুড়ি বলছে যে এটার মধ্যে না পোস্ত দেওয়া আছে, পোস্ত। যাই হোক, আধা তো মাছের ডিম ছিল, ভীষণ ভালো লাগছিলো খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো, করে আমাকে জানাতে পারো। দেখো, লুকটা ভালো লাগছে না দেখে বলো? দেখে মনে হচ্ছে না এমনি মনে মুরগির ডিমই হয়তো দেওয়া, কিন্তু সত্যি ভালো লাগছিলো। তারপর চলে গেলাম মাংসের প্রিপারেশনে, রবিবার মানে তো মাংস ম্যান্ডেটরি। যাই হোক, তো এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে তো কুচি করে রেখেছি, পেঁয়াজ আমি পেস্ট করি না, বেশিরভাগ ক্ষেত্রেই করি না, কিছু কিছু ক্ষেত্রে অল্প দিন হয়তো পেঁয়াজ ভাজার মধ্যে পেস্টও দিই। আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম, আলুর যা মারাত্মক দাম, ওরে বাপরে বাপ, আলু খেলেও মানে খেতে গেলেও মনে হয় বাবা এক একটা কী খাচ্ছি। আলুর যদি এত পরিমাণ দাম হয় বলো মানুষ কোন সবজিটা খাবে? কারণ এখানে মাংস দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? কারণ এই কাজটায় আমি তো অকমান ঢেকি, আমি মাংস মাছ এই দুটো এগুলো ধুতে পারি না। যাই হোক, যেটা বলছিলাম, আলুর যদি এত দাম হয় মানুষ অন্যান্য সবজি নাও স্কিপ করতে পারে, কিন্তু আলু যদি কোথাও না দেয় সেটা কীভাবে সম্ভব বলো? কীভাবে চলবে মানুষের কে জানে। যাই হোক, আর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে জাস্ট 5-7 মিনিট রেখেছিলাম, তারপরে ভাজতে দিয়ে দিয়েছিলাম। মাংস কিন্তু আমি বেশিরভাগ দিন ভেজেই রান্না করি, এটার একটা অসাধারণ টেস্ট হয়, অসাধারণ। কারণ এই যে জুসটা বার হয় না মাংসের তেলের মধ্যেই, সেটার মধ্যে যখন ওই পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে মাংসটাকে কষাবে, ভীষণ ভালো লাগে, ভীষণ। এর মধ্যে দেখো আমি লঙ্কারগুলো, হলুদগুলো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো তারপরে মাংসটাকে মানে বসিয়ে দিয়েছিলাম কষানোর জন্য, বারবার কষাতে দিচ্ছি। আর জানো না মেস্টার গাঙ্গুলি তো ওপর থেকে, ও তো মানে একদম প্রচণ্ড পরিমাণে চা প্রিয়, একটু পরে পরে মনে হয় ও খালি চা খাবো, চা খাবো। তো যাই হোক, মাংসটা কষাতে দিয়ে আমি আর একটা সাইডে ভাবছিলাম কি চাও বসিয়ে দেবো, কিন্তু এই দেখো জুসগুলো বেরোচ্ছে, দেখেছো? তো যাই হোক, মাংস আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব যে কি যেন বলছিলাম একটা, দাঁড়া যা বাবা ভুলেই গেলাম। ও, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই দেখো চা বানিয়েছি, একটা আমার বরের জন্য, একটা আমার শ্বশুরের জন্য। দুপুরবেলা গিয়ে ওরা ওখানে কাজ কর মানে আমার বর কাজ করছিল, ঠাকুর ঘরে গিয়ে দিচ্ছিলাম। এটা মাংসের ফাইনাল লুক, দেখো ভীষণ ভালো লাগছিলো না? যাই হোক, দুপুরবেলা খাওয়া ঠাওয়া হয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার সন্ধ্যের ক্লিপসে তোমাদের সাথে। সন্ধ্যেবেলা এখানে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখছিলাম, ঠিক আছে? সিঙ্গারা কেউ গোটা গোটা না খেয়ে বললো একদম ভেঙে গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দাও মুড়ির মধ্যে। তেল দিয়েছি, একটুখানি নুন দিয়েছি, একটুখানি ভাজা মশলা ছিল সেই ভাজা মশলা দিয়েছি, তার মধ্যে জিরে ধনে এগুলোকে সব মিক্স করে ভাজা ছিল সেই ভাজা মশলাটা দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি, আর সিঙ্গারাগুলোকে একদম ভেঙে ভেঙে মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। খেতে তো জাস্ট ও মাই গড, এত ভালো হয়েছিল। যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে পেটটা এত ভরা ছিল, কারণ আমি অনেক তো দুপুরে খেয়েছি, বুঝতেই পারছো, তার উপরে আবার সন্ধ্যেবেলা এসব মুড়ি। যাই হোক, এখন বুঝতে পারছি সন্ধ্যেবেলাটা একটা খাবার, হালকা খাবারটা খেয়েছি, সেটা ভালোই হয়েছে, কারণ রাত্রিবেলা কিন্তু আমাদের খেতে অনেক দেরি হয়েছিল, তার রিজনটা আমি তোমাদের সাথে পরে বলছি, বাট ভালো হয়েছিল। আর এই দেখো আমার অবস্থা দেখো, যেই ঠোঙার মধ্যে করে সিঙ্গারাগুলো নিয়ে এসেছিলো আমি সেই ঠোঙার মধ্যে করেই মুড়ি নিয়ে নিয়েছি, বাকিদের সবাইকে প্লেটে দিয়েছি, বাট এই ঠোঙায় খেতে না একটা আলাদাই ভালো লাগে কিন্তু, বলো? এখন রাত্রিবেলা প্রায় 11:10 হয়ে গেছে, 11:10 বেজে গেছে। এখন আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, মানে টিপসটা নিচ্ছি, ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে, মানে সোমবার পেয়ে যাবে, রবিবারের তো ভিডিও এটা। এখন ঠাকুরঘর থেকে নামলাম আমি আর মিস্টার গাঙ্গুলি মিলে, তোমাদের যে দেখাচ্ছিলাম যে ঠাকুরঘর পরিষ্কার করছে, তারপর ওই দেওয়ালগুলোকে ঘষছে, যেখানে ড্যাম্প আছে সেটা ঘষছে, পুরোনো রংটাকেও ঘষেছে, ঠিক আছে? তো ওকে বলেছিলাম কি লোক দিয়ে করানোর জন্য, তো বললো যে এই ঠাকুরঘর ওই আমি করে নিতে পারবো, অসুবিধা নেই, আর তোমার রং করানো হবে, কারণ জন্মাষ্টমী তো আসছে এই মাসেই, জন্মাষ্টমী। আর আমার তো ছোট্ট গপু আছে, গপুর জন্য তো আগে আমি বাপের বাড়িতেও জন্মাষ্টমী হতো আমার, কিন্তু রাধা গোবিন্দের জন্য হতো, আর এখন তো গপু আছে, রাধা গোবিন্দ আছে, তো জন্মাষ্টমী ভালো করেই হবে। আমি মনের মধ্যে যা ইচ্ছা রাখি গপুর জন্য, যে এরকম করবো ওরকম করবো, মানে ঈশ্বরের ইচ্ছায় সেগুলোই যেন হয়। তো মিস্টার গাঙ্গুলিরও ইচ্ছা কি ঠাকুরঘরটা এবারে রং করাবে, তো সেই দেওয়াল ফেওয়াল ঘষেছে, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিলো ঠাকুরঘরের। আরও ঠাকুরগুলোকে কী করেছিল, দুপুরবেলা আমার তো সকালে পুজো হয়ে গেছে, তারপরেও দুপুরবেলা নিয়ে সব ঠাকুরগুলোকে আমাদের ঘরে এনে রেখেছিলো, তা এখন সব ঠাকুরকে জায়গা মতো বসানো, পুরো ঠাকুরঘর পরিষ্কার করা, সমস্ত কিছু দুজন মিলে করলাম,
সেই 9:30 থেকে শুরু করেছি করা। তার আগে দুজন মিলে একটু ছাদে ঘুরছিলাম, কথা বলছিলাম, এখন এলাম। মানে হাঁপিয়ে গেছি আমি, এত উপরে কাজ করতে গিয়ে হাঁপিয়ে গেছি পুরো। মানে নিচতলা, নিচতলায় তো নিচতলা উপরতলা করে মূর্তিগুলোকে সব নিয়ে যাওয়া, নিয়ে আসা, আর পরিষ্কার করা, এত রং, এত ধুলো হয়েছে ওখানে, সেগুলোকে তো ইয়ে করতে হয়। স্পেশালি বেশি হচ্ছে ধুলোর থেকেও বড় হচ্ছে তোমার এই দেওয়াল ঘষেছে, দেওয়ালের এই চলটা, তারপরে রংগুলো পুরনো, সেগুলো তো রং যখন করবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, একদিকে যেমন খাটনি আছে, একদিকে কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগাও আছে, মনের মধ্যে একটা শান্তি আছে। জয় তো মানে দেবার তো সবসময় বলে যে আগে আমার বাচ্চার জন্মদিন, আগে আমার বাচ্চার জন্মদিন, মানে গোপুর জন্মদিনটা নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে। যাই হোক, নিজেদের মতন করে যেরকমভাবেই হোক আমি আমার গোপুর জন্মদিন যেন ঠিক করে করতে পারি, সেটা আমার সবসময় আমি ইচ্ছা রাখি। তো ঠিক আছে চলো, আজকে তো মানে এখনও খেতে বসিনি, 11:10 বেজে গেছে, এরপর খেতে বসবো, তারপর খাওয়া দাওয়া, আর রাত্রিবেলা শুতে শুতে হয়তো 12 ক্রস করে 12:30 কাছে চলে যাবে। তারপর কালকে আবার মিস্টার গাঙ্গুলির তো অফিস রয়েছে। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, ডু সাবস্ক্রাইব, অ্যান্ড দিস সিরিজ উইথ ব্লগি ধাঙ্গড় ফুডলার, স্টে টিউন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অব্দি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, বাই।